ভাই যে একটা অভিনয় করছে ভাই, এরা মন বেড়ে গেছে ভাই। কালকে ভাই ভাই লাস্টে বেড়া গেছিল, অনেক খারাপ লাগছে ভাই। অসাধারণ পিয়াতো মারতে সারে যাই বেড়া। হ্যাঁ পিয়াতো পিয়াতো মারতে সারে যাইব রাজকুমার। জি ভাই ভালো হয়েছে ভাই, লাস্টে ভাই ভালো ছবি, খুব সুন্দর ছবি ভাই। লাস্টে খারাপ লাগছে ভাই, নায়ক লাস্টে মারা যায় ভাই। অসাধারণ অসাধারণ ভাই, এক কথা অসাধারণ ভাই। ইউজলেস ছবি ভাই, পুরো ইউজলেস, একের একের সেরকম ছবি। খুব সুন্দর ছবি ছিল, খুব সুন্দর। সবচাইতে খুব সুন্দর হয়েছে ওয়াল। থ্যাংক ইউ হিমেল আশরাফ, আরশ খান, সাকিব খান নাসরিন মারা চুকে গেছে। সাকিব খান মারা গেছে, খুব কষ্ট লেগেছে। রয়েল উইস, খুব কষ্ট লেগেছে, চোখের পানি পড়ে গেছে, অনেক কষ্ট লেগেছে সাকিব খানকে দেখে। লাস্ট সিজন মাহিয়া মাহি, অ্যাকচুয়ালি ছবিটা অনেক ভালো হয়েছে, কিন্তু এই ছবি যদি আরো ভালো ভালো হয়, সবচেয়ে সুন্দর ছবি কাহিনী, কাহিনী ছবি সেই সেই অস্থির হয়েছে ভাই, ভালো হয়েছে। লাস্টের সিনটা ভালো হয়েছে রাজকুমার, ছবি অসাধারণ ভাই, অসাধারণ। মানে আরো সামনে আরো ভালো কাজ করুক এটা চাই আমরা ভাই। অস্থির হয়েছে ভাই রাজকুমার মুভিটা, অস্থির হয়েছে ভাই। জি ভাই পুরা ভাই, মনে করুন যে ইয়াংদের সাথে পেলে এবং কি সব বারে সাকিব খান বলে মারা যায় বলেছি। জি জি মারা যায় ভাই, ভাই খুব লাগছে ভাই। আমি কি বলি শুনেন, মরে গেছে ভাই, খুব কষ্ট লাগছে ভাই। নায়ক লাস্টে মারা গেছে, এটা খারাপ লাগছে ভাই। হ্যাঁ নায়ক নিয়ে কষ্ট বলতে, নায়ক মারা গেছে তো ভাই, এই কারণে খুব খারাপ লাগছে। আরে ভাই লাস্ট ফিনিশিং বলা যাবে না ভাই, অস্থির ভাই, একেবারে জোস ভাই। মানে লাস্টের 50 মিনিট আপনার বইয়া থাকতেই হইব বাধ্যতামূলক, মানে কোনো করার কিছু নাই, বইয়া থাকতেই হইব আপনার। আর এতটা ইমোশনাল যে প্রিয়তমার, মানে প্রিয়তমার সময় তো আমরা তারপরে কথা বলতে পারছি, কিন্তু বাইরে এই মুভি বাইরে হওয়ার পরে কেউ কথা বলার মতন কোনো সিস্টেমই নাই। আমরা শুনছি সাকিব খান বলে মারা যায়, তো আসলে হয়তো আপনার দেখতে হবে, আমি যদি বলে দিই তাহলে তো মজা নাই, ঠিক আছে। কিন্তু লাস্টের লাস্টে মনে করেন যে 50 মিনিট আপনার বইয়া দেখতেই হইব, মানে বাধ্যতামূলক দেখতেই হইব আপনার, মানে প্রিয়তমার রেকর্ড ভেঙ্গল। প্রিয়তমার সিনেমা কি ছাড়া হয়েছে? প্রিয়তমার থেকে হয়, আর আপনার সাথে যে আমরা কথা বলতেছি হয়তো ভিতরে প্রশ্ন করার উত্তর দেওয়ার কারণে কথা বলতেছি, কিন্তু বাইরে কথা বলার সিস্টেমই নেই। মানে এতটা ইমোশনাল যে আপনার, আমি ভিতরে দেখছি একটা বুড়ো লোক, উনি বসে চোখ দিয়ে পানি বের করে দিছে, মানে এমন ইমোশনাল যে একটা মুরব্বী ইমোশনাল চোখ দিয়ে পানি বের করে দিচ্ছে, এতটা ইমোশনাল এই ছবিটা। মানে আপনার 50 মিনিট আপনার বইয়া দেখতেই হইব, না দেখলে মানে এটা যে পরিচালক বললো না যে না দেখলে টাকা ফেরত, এটা 100% শিওর আপনি দেখতে হবে। সাকিব খানের এইরকম ছবি আর কি বলবো, এরকম ছবি আমরা চাই। অতীতে অনেকজনই বলে সাকিব ভাইয়া ছবি করতে পারে না, অনেক মন্তব্য করে, কিন্তু এরকম ছবি ফার্স্ট টাইম আমাদের, আর কি বলবো, ফ্যামিলি নিয়ে ছবিটা দেখা উচিত সবার। এত সুন্দর ছবি, অমায়িক ছবি এটা, কান্না মানে কান্না আসবে এই ছবি দেখলে, এই ছবি দেখলে কান্না আসবেই। যে মায়ের ছেলে মায়ের প্রতি এত ভালোবাসা, অবশ্যই কান্না আসবে, আর এত ইমোশনাল জোরে আছে ছবিটার ভিতরে বলার বাইরে। লাস্টের সিনটা দেখে যখন সাকিব খান মারা যায়, এত ইমোশনাল জোরে থাকে। সাকিব খানের বাবা বলে যে তুমি মারা যাও, তোমার মায়ের সামনে দেখা করলে, তখনই ও মারা যায়, খুবই ইমোশনাল। জি মায়ের পার্টটা অনেক সুন্দর ছিল, মাই যে পার্টটা নিয়েছে সাকিবের মা, অমায়িক দৃশ্য। আমরা প্রিয়তমা দেখেছি, সাকিব খান বয়স্ক লুক নিয়েছে, তার চেয়ে অনেক সুন্দর হয়েছে এটা, প্রিয়তমার চেয়ে অনেক 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 কিছু হবে। খুব পাটাপাটি ছবি, জি 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 ছবি, এই সাকিব খানের ছবিটা ভালো লাগছে ভাই। যে একটা অভিনয় করছে ভাই, এরা মন বেড়ে গেছে ভাই। কালকে ভাই ভাই লাস্টে বেড়া গেছিল, অনেক খারাপ লাগছে ভাই। ভাইয়ের ভাই লাস্টে মারাটা এটা মেনে নিতে পারি না ভাই, লাস্টে যে মৃত্যুটা করছে অনেক মেনে নিতে।
এমন একটা অভিনয় দেই যে ভাই এই অভিনয় আমি জীবনে দেই না প্রিয় তোমার পর আমি এটাই একটা অভিনয় দেখলাম ভাই হ্যাঁ হ্যাঁ ভাই লাস্টের সিনটা অনেক কি লাগছে ভাই লাস্টে যে মার জন্য যত পাগল ভাই এতটা পাগল হয়েছে পাগল হয়ে আর লাস্টে মারা গেল লাস্ট এই সিনটাই তো অনেক খারাপ লাগলো ভাই অনেক অনেক হিমেল আশরাফ ভাই লাস্ট সিনটা শাকিব খান মারা যায় ঠিক আছে হিমেল আশরাফ ভাই চাইলে কিন্তু এই সিনটা চেঞ্জ করে অন্য সিন দিতে পারতো ঠিক আছে এর আগে প্রিয় তোমার তো এরকম হয়েছে লাস্টের সিন অনেক কষ্ট পাইছি আমরা এবারও এই মুভিতে সেম সিন লাস্টে শাকিব খান মারা যায় আমরা অনেক কষ্ট পাইছি তো হিমেল ভাই হিমেল আশরাফ ভাইকে আমরা সাজেশন করবো শাকিব খান হিসাবে সেজন্য নেক্সট মুভিতে এই ধরনের লাস্টের সিন যেন করুণাদায়ক না হয় যেমন শাকিব খান মারা গেছে তো হিমেল আশরাফ ভাইরে আমরা বারবার বলবো যে লাস্টের সিনগুলো যেন এরকম না হয় কষ্টদায়ক আমরা অনেক কষ্ট পাইছি ছবিটা এমনি সুন্দর আছে প্রিয় তোমার পর আমার মনে হইলো যে আরেকটা ছবি দেখলাম প্রিয় তোমার টু আমি তো জায়েদ খানের ভক্ত আরেকজনে বলতাম যে শাকিব খানের ভক্ত তাহলে কি আর হবে বাবা।